টোকিওত অপ্রতিরোধ্য রূপত লাভ লীনা। দুর্দান্ত জয়ে প্রবেশ কোয়ার্টার ফাইনেলত। কোটি কোটি ভারতবাসীর লগতে অসমবাসীক স্বপ্নর জয় উপহার লাভ লীনার। প্রি কোয়ার্টার ফাইনেলত ধরাশায়ী করিলে জার্মান প্রতিপক্ষক। প্রথমখন ম্যাচত বাই লাভ করার পিছত মঙ্গলবারের দিনটলৈ অধীর অপেক্ষারে বাট চাই রয়েছিল রাজ্যের ক্রীড়াপ্রেমীয়ে। আশা করা মতি প্রদর্শন আগবহালে লাভ লীনায়। টোকিও অলিম্পিকর ককুগিকান এরেনার বক্সিং রিঙত দুর্যেয় হয়ে উঠিল লাভ লীনা। জার্মান প্রতিপক্ষ নাদিন এপেজক 3-2 ব্যবধানত পরাস্ত করিলে লাভ লীনা বরগোহাঁয়ে। নাদিন এপেজর বিরুদ্ধে জয়লাভ করে আন এক কৃতিত্বর গৰাকী হল লাভ লীনা। অলিম্পিকর কোয়ার্টার ফাইনেলত প্রবেশ করা প্রথমগী হিসাবে চিহ্নিত হল লাভ লীনা বরগোহাঁ। অভিজ্ঞতা আর বয়সত জ্যেষ্ঠ জার্মানির নাদিন এপেজক পরাস্ত করে পদকর বহু কাক চাপিল লাভ লীনা বরগোহাঁ। কোয়ার্টার ফাইনেলত জয় মানেই পদক নিশ্চিত হল লাভ লীনার। 30 জুলাইর পুয়া 8:48 লাভ লীনার পরবর্তী খেল। প্রতিপক্ষ চাইনিজ টাইপের সেন নিয়েন চীন। বয়সর জোখাড়ে সেন নিয়েন চীন হয়েছে লাভ লীনার সমানে। ইফালে কোয়ার্টার ফাইনেল অধিক কঠিন হওয়ার সম্ভাবনা আছে, কিয়নো সেন নিয়েন চীন হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন। পিছে অসম কন্যা লাভ লীনা বরগোহাঁও আছে এতিয়া শ্রেষ্ঠতম ফর্মত। তদুপরি লাভ লীনার আত্মবিশ্বাসও প্রবল। 200 কোটি তাইর বিশ্বজয়ের দুর্বার হাবিয়াস। এতিয়া সকলরে মাথু এটাই প্রার্থনা, অলিম্পিকত পদক জয় করে লাভ লীনায় সৃষ্টি করক বিরল ইতিহাস। স্পোর্টস ডেস্ক, DA News+।